পুরো প্রধানের হাতে স্যানিটাইজার মেশিন তুলে দিল ক্লাব সদস্যরা। করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ। এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের মধ্যে দিন আনা দিন খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ক্লাবের সদস্যরা। মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডেও দান করেছে অনেক ক্লাব। রবিবার উত্তরপাড়া তরুণ সংঘ ক্লাবের সদস্যরা পুরসভার পুরপ্রধান দিলীপ যাদবের হাতে তুলে দিল স্যানিটাইজ মেশিন। লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জেলার সমস্ত ক্লাব সদস্যদের সাধুবাদ জানান হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব। আমি অত্যন্ত খুশি আমার উত্তরপাড়া শহরের বিভিন্ন ক্লাবের কাছে, বিভিন্ন ক্লাব সংগঠন, সামাজিক সংগঠন, তারা এই লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়াবার জন্য কেউ খাদ্য সামগ্রী দিচ্ছেন, কেউ তাদের হাতে অর্থ তুলে দিচ্ছেন। আজকে পৌরসভাকে স্যানিটাইজেশনের যে এই ছোটো ছোটো মেশিন, এই ছোটো ছোটো মেশিন উত্তরপাড়া তরুণ সংঘ, তারা ইতিমধ্যে একদিন খাবার দাবার দিয়েছেন, জিনিসপত্র দিয়েছেন। এভাবে আজকেও আপনারা দেখলেন যে কয়েকটা ক্লাব তারা আর্থিক সহযোগিতা, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড, সেখানেও তারা চেক দিয়েছেন। একই সঙ্গে উত্তরপাড়া তরুণ সংঘ, তারা আজকে পৌরসভাকে দুটো আরও স্যানিটাইজেশন এই মেশিন দিলেন, যেটা দিয়ে আমরা শহরের মানুষের অনেক উপকার করতে পারব। আমি উত্তরপাড়া তরুণ সংঘের সমস্ত মেম্বারদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং আমাদের শহরে এখন পর্যন্ত কোনো মানুষ আক্রান্ত হননি, তবুও আমি আবেদন করি আপনাদের মাধ্যমে যে কোনো মানুষ আক্রান্ত হলেও কোনো মানুষকে অচ্ছুত ভাবা যাবে না। তারা আমাদের সমাজের মানুষ, যারা আসছেন প্রত্যেকে আমাদের ফ্যামিলি মেম্বার, তাদেরকে এভাবেই আমাদের সবাইকে কাজ করতে হবে। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।